হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে। তো তাও আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে, যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, আর শিখতেও যেন সুবিধা হয়। তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করে দেবি, এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা, ফোর্ট উইলিয়াম কলেজ কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? তো লর্ড ওয়েলেসলির নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশন থেকে কোন দুটি পত্রিকা প্রকাশিত হয়? তো 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন ও সমাচার দর্পণ নামক পত্রিকা দুটি প্রকাশিত হয় এবং তার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এবং কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? তো 4 মে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ কত সালে কী নামে প্রতিষ্ঠিত হয়? 1893 সালের 23শে জুলাই বেঙ্গল একাডেমি অফ লিটারেচার নামে। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটা হলো কলকাতার লালবাজারে। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয় কবে? 24শে নভেম্বর 1800 সালে। কী কী বিভাগ নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজের যাত্রা শুরু হয়? 2টি বিভাগ নিয়ে, মারাঠি ভাষা বিভাগ ও সংস্কৃত ভাষা বিভাগ। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? সেটা হলো 1801 সালে। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজে সর্বপ্রথম বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয় কার উপর? সেটা হলো উইলিয়াম কেরির উপর। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সেটা হলো উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সেটা হলো ইংরেজ সিভিলিয়ানদের এ দেশীয় ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদান। নেক্সট প্রশ্ন, কথোপকথনে 31টি অধ্যায় রয়েছে। তো কথোপকথনে কয়টি অধ্যায় রয়েছে? 31টি। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে? সেটা হলো 1801 থেকে 1815 সাল। অর্থাৎ 1801 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে স্বর্ণযুগ বলা হয়। তবে এ সময়ের মধ্যে 8 জন গদ্য লেখক এবং 13খানি বাংলা গদ্য গ্রন্থ লিখে বাংলা গদ্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তো ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব হ্রাস পায় কবে? যেটা 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে। কত সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হিসেবে যোগ দেন? সেটা হলো 1841 সালে। বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করেন? যেটা হলো 1846 সালে। এবং বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করে কোথায় যোগ দেন? সেটা হলো সংস্কৃত কলেজে যোগ দেন। কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ ঘোষণা করা হয়? সেটা হলো 1854 সালে। এবং উইলিয়াম কেরি কার কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখেন? রামরাম বসু। তো উইলিয়াম কেরি কার কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখেন? রামরাম বসুর কাছে। তবে উইলিয়াম কেরির মুন্সি বা সহকারী কে ছিলেন? যেটা হলো রামরাম বসু। তো রেভারেন্ড উইলিয়াম কেরির মৃত্যুর পর 1834 খ্রিস্টাব্দে, উইলিয়াম কেরির মৃত্যু কত সালে হয়েছিল? 1834 খ্রিস্টাব্দে। তো ফোর্ট উইলিয়াম কলেজে কোন বিদেশি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ কোনটি? যেটা হলো কথোপকথন। তবে কথোপকথন কত সালে প্রকাশিত হয়? সেটা হলো 1801 সালে। এবং কথোপকথন কোন ভাষায় রচিত হয় সেটা তোমাদের জন্য রইল, উত্তরটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। তো ইতিহাসমালা কার লেখা? সেটা হলো উইলিয়াম কেরির লেখা। তবে ইতিহাসমালা গ্রন্থে সংকলিত গল্পের সংখ্যা কয়টি? সেখানে 15টি। তবে ইতিহাসমালা কত সালে প্রকাশিত হয়? তো ইতিহাসমালা প্রকাশিত হয় 1812 সালে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ কোনটি? সেটা হলো ইতিহাসমালা। এই গ্রন্থে মোট 150টির মতো গল্প রয়েছে। উইলিয়াম কেরি 1815 খ্রিস্টাব্দে বাংলা ইংরাজি অভিধান রচনা করেন। মনে রাখবে কত সালে? 1815 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গল্পগ্রন্থ কোনটি? যেটা হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র, যার প্রকাশকাল 1801। তবে রাজা প্রতাপাদিত্য চরিত্র কার লেখা? যেটা হলো রামরাম বসুর। এবং ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি গ্রন্থ রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কথ্যরতি ভাষায় বাংলায় গদ্য ভাষা রচনায় প্রাথমিক প্রয়াস লক্ষ্য করা যায় কোন গ্রন্থে? রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গ্রন্থের সংখ্যা কয়টি? 5টি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 5টি গ্রন্থের নাম কী? বত্রিশ সিংহাসন, রাজাবলি, বেদান্ত চন্দ্রিকা, প্রভুচন্ডিকা এবং হিতুপ্রদেশ। তোতা ইতিহাস কত সালে প্রকাশিত হয়? তোতা ইতিহাস 1805 সালে প্রকাশিত হয়। নেক্সট, ওরিয়েন্টাল ফেবুলিস্ট কার লেখা? তারিণীচরণ মিত্রের লেখা। তবে ওরিয়েন্টাল ফেবুলিস্ট কত সালে প্রকাশিত হয়? 1803 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষার পণ্ডিতকে? রাজীব লোচন মুখোপাধ্যায়। তবে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রম গ্রন্থের রচয়িতাকে? সেটা হলো রাজীব লোচন মুখোপাধ্যায়। হিতুপদেশ কে কে রচনা করেন? গোলোকনাথ শর্মা এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
পুরুষ পরীক্ষা কার লেখা? সেটা হলো হরপ্রসাদ রায়। পুরুষ পরীক্ষা কত সালে প্রকাশিত হয়? সেটা হলো 1815 সালে। নেক্সট টুটা ইতিহাস কার লেখা? সেটা হলো চণ্ডীচরণ মুন্সির। রাজীব রঞ্জন মুখোপাধ্যায়ের গ্রন্থটির নাম কি? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের চরিত্রং। বাংলা ভাষা ও সাহিত্য কোন বিদেশির অবদান সবচেয়ে বেশি? সেটা হলো উইলিয়াম কেরির। উইলিয়াম কেরিকে এদেশে আনার ব্যাপারে কার অবদান সবচেয়ে বেশি? জন টমাস। সেটা 1757 থেকে 1801 সালে। তিনি 1783 সালে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে প্রথম এদেশে আগমন করেন এবং 1787 সালে পাদ্রী হিসেবে ধর্মপ্রচারে নিয়োজিত হন। তবে কেরির বাইবেল প্রকাশিত হয় কত সালে? 1801 সালে। ফুটুইলাম কলেজ থেকে প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। তো এই ছিল ফুটুইলাম কলেজ সম্পর্কে এমসিকিউ পার্ট। আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের জন্য বাই বাই।